আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের অনেকের অনুরোধে আমি আজকের ভিডিওটি তৈরি করেছি। অ্যাকাউন্ট সাসপেন্ড যদি হয়, সেই অ্যাকাউন্ট সাসপেন্ডটা আপনারা কিভাবে সমস্যার সমাধান করবেন, এবং আসলে কি এটা সমস্যার সমাধান হয় নাকি, আর এটার পদক্ষেপটা কিভাবে নিবেন, সবকিছু কিন্তু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। দয়া করে স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। কারণ এটা আপওয়ার্ক অ্যাকাউন্ট যখন আপনারা করবেন, তো এই আপওয়ার্ক অ্যাকাউন্টের সব কিছু আপনার ডিটেলস জানাটা খুব জরুরি। সেজন্য আজকের ভিডিওটি আমার করা, আপনাদেরকে বলবো যে আপনারা হলো প্রথমে কি করবেন, যে আপনি যখন আপওয়ার্কে প্রোফাইল খুলবেন, খোলার পরে আপনারা কিন্তু কোনো ইনফরমেশানই কিন্তু মিসম্যাচ ইনফরমেশান দিবেন না। সব কিছু কিন্তু আপনার প্রোফাইলের এভরিথিং আপনাকে কিন্তু অরিজিনাল হওয়া লাগবে, সেটা কিন্তু আপনি সবসময় খেয়াল রাখবেন। আমি কিন্তু এটা সবসময় বলে থাকি। তো এরপরে আপনি কি করবেন, নাম্বারটা, আপনার যে মোবাইল নাম্বারটা, আপনারা এর আগে হয়তোবা একটা অ্যাকাউন্ট খুলেছেন, দিয়ে ওইটা হলো সাসপেন্ড হয়েছে বা ওইটার কোনো সমস্যা হয়েছে, আবার সেম নাম্বার দিয়ে আবার ওইটা আছে, সেম নাম্বার দিয়ে যদি আর একটা অ্যাকাউন্ট খোলেন, তাহলে সেক্ষেত্রে আপনারা সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের সাসপেন্ড হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। আমি কিন্তু প্রথমে সাসপেন্ড কেন হবে অ্যাকাউন্ট সেটা আমি আপনাদেরকে বলছি, তারপরে আপনার আরেকটা কারণে সাসপেন্ড হতে পারে। তিন নম্বর কারণটা হলো ডিসক্রিপশনে আপনি যদি ইমেল অথবা স্কাইপ অথবা আপনার মোবাইল নাম্বার এগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তারপরে হলো চার নাম্বার পয়েন্টটা হলো আপনারা যদি কোনো ভিপিএন ইউজ করেন, যে অনেকেই কিন্তু ভেরিফিকেশন বা বিভিন্ন কারণে ভিপিএনটা ইউজ করে, তো ভিপিএনটা আসলে ইউজ করাটা খুবই খারাপ, আপনার প্রোফাইলের জন্য খুব মারাত্মক। তো এই জন্য আপনারা অবশ্যই ভিপিএন ইউজ করবেন না, আপনারা কিন্তু নর্মালভাবে কাজ করার চেষ্টা করবেন। তারপরে পাঁচ নাম্বার কারণটা হলো আপনি শেয়ার আইপি, যদি আপনি আপনার যদি আপনার আইপিটা শেয়ার করা হয় কারোর সাথে, তাহলে কিন্তু আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। এরপরে আপনি ছয় নাম্বার কারণটা হলো সেম ক্যাটাগরি, যদি আপনি দুইটা পার্সন, আপনারা যদি দুইজন একটা একটু ভালো মতো শুনবেন, যে আপনারা একটা পিসি থেকে অথবা একটা ল্যাপটপ থেকে, যদি আপনার অথবা আপনার ভাই, আপনার বোন বা আপনার ভাই, আপনারা দুইজন মিলে বা তিনজন মিলে যদি একই ক্যাটাগরিতে কাজ করেন আপওয়ার্কে, সেম পিসিতে বা সেম ল্যাপটপে, তাহলে কিন্তু আপনার এটা সাসপেন্ড হতে পারে। তো তারপরে সাত নাম্বারটা, যদি আপনার প্রোফাইলে কোনো রিভিউ নেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার সম্ভাবনাটা বেশি আছে, কারণ আপনাদের কোনো রিভিউ নেওয়ার প্রয়োজন নেই, আপনারা কিন্তু একটু লেগে থাকবেন, একটু চেষ্টা করবেন সব সময় আপনি একটু লেগে থেকে আপনার অ্যাকাউন্টটা পরিচালনা করার, এবং কাজে বিট করবেন, অল্প অল্প করে বিট করতে থাকেন, এটা কিন্তু এক সময় অবশ্যই আপনার এটা কাজে দেবে। আট নাম্বার কারণটা হলো আপনার এডিট করলে, এটা যদিও অপশনাল একটা কারণ, তারপরেও কিন্তু এটা কিন্তু অনেক ইফেক্ট ফেলে। যে ধরেন আপনি হলো রাইটিং এর একটা প্রোফাইল খুলেছেন, এখন কয়েকদিন পরে আপনি এটা চেঞ্জ করে দিলেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা আপনি ইউটিউবার বলে, তাহলে কিন্তু এটা আপনার ক্যাটাগরিটা আপনার চেঞ্জ হয়ে গেল। এভাবে যদি আপনি বারবার এডিট করেন আপনার প্রোফাইলটা, তাহলে কিন্তু আপনার এটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তারপরে আপনার নয় নম্বর কারণটা হলো ভিডিও ভেরিফিকেশন, এখানে প্রবলেম হয় ভিডিও ভেরিফিকেশনে। আপনি কোনো কাজ একটা পেলেন, কাজ পাওয়ার পরে, পেমেন্ট পাওয়ার পরে একটা ভিডিও ভেরিফিকেশন এখানে আপনার দিতে হয়, সেইটাতে যেয়ে কিন্তু অনেকটা প্রবলেম হতে পারে। ভিডিও ভেরিফিকেশনের পরে কিন্তু অনেকের সাসপেন্ড হয়ে যায়। তো এটা নিয়ে আপনার ভয়ের কোনো বিষয় নাই, আপনি ভালো মতো ভিডিও ভেরিফিকেশানটা দিবেন, আপনি যদি সব কিছুই লিগাল ওয়েতে করেন, তাহলে কিন্তু আপনার এটা কোনোভাবেই সাসপেন্ড হবে না। বারবারই কিন্তু আমি বলছি, এটা কিন্তু অডিট হওয়ার কোনো বিষয় নাই, জাস্ট আপনি বিষয়গুলো জেনে রাখলেন, যাতে আপনি খুঁটিনাটি বিষয়গুলো আপনি সবসময় কেয়ারফুলি করতে পারেন। কারণ এটা আপনি যেরকম একটা জব করবেন, এটা মনে রাখবেন যে সেই জবে কিন্তু আপনি 100% কিন্তু আপনার বিশ্বাসটা অর্জন করতে হবে এবং সেই বিশ্বাসটা রাখতে হবে, তাহলে কিন্তু সেখানে আপনি সাকসেসটা আসবে। তো এইভাবে কিন্তু এখানেও সেম একইভাবে আপনি এখানেও কিন্তু সেই বিশ্বাসটার মাধ্যমে কিন্তু আপনি কাজ করবেন এবং সততার সহিত কাজ করবেন। তো এখানে আপনার 10 নম্বর হলো বায়ার রিপোর্ট, এইটা অপশনটা হলো খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি কোনো বায়ারের কাজ করেন, সেই বায়ার কিন্তু যদি আপনি তাকে অ্যাভয়েড করেন, তার কথা অনুযায়ী কাজ না করে, হ্যাঁ, তাকে কোনোভাবেই আপনি তার টাকা নিয়ে আপনি যদি তাকে কাজগুলো সাবমিট না করেন, কোনোভাবে এইভাবে প্রবলেম করলেন, তাহলে কিন্তু আপনার বায়ার রিপোর্ট করলে এটা আপনার সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যদিও এটা ভেরিফিকেশন অনেক করবে, আপওয়ার্ক টিম যখন দেখবে যে এটা আপনি আসলেই কোনো লিগাল ওয়েতে করেননি, তখন আপনার এটা সাসপেন্ড করার সম্ভাবনা বেড়ে যাবে।
তো এখানে আপনাকে আর একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু আপনার একটা ন্যাশনাল ইস্যুও, কারণ আপনি যদি একটা বাংলাদেশের আপনি হলো ফ্রিল্যান্সার হন, যদি আপনি একটা বাংলাদেশের ফ্রিল্যান্সার হন, তাহলে কিন্তু আপনার একটা দেশের প্রতিও কিন্তু এটা একটা নেগেটিভ কিন্তু আইডিয়াটা কিন্তু চলে আসে। তো এটা বুঝতে পারছেন যে শুধু এটা আপনার জন্য নাই, যে বাংলাদেশের ফ্রিল্যান্সারটা কিন্তু খারাপ হয়, তো এটা কিন্তু একটা মাথায় ঢুকে যাবে। 11 নম্বর অপশনটা হলো আপনি যদি অন্যদের মাস্টার কার্ড ইউজ করেন এবং সেই মাস্টার কার্ড দিয়ে যদি কেউ বা কানেক্ট কিনে বা অন্য কাজ করে, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার একই রকম মাস্টার কার্ড ইউজ করার জন্য আপনার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। তো এখন যদি সাসপেন্ড হয় অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনি মানে কিছু সুবিধা আপনি এখানে পাবেন, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার রানিং যে ওয়ার্কগুলো থাকবে, ধরেন আপনার 5টা ওয়ার্ক আপনার রানিং আছে, 5টা কাজ আপনি করছেন, সেই কাজগুলো কিন্তু আপনি সেগুলো চালিয়ে যেতে পারবেন সাসপেন্ড অ্যাকাউন্ট থাকা অবস্থাতেই। এবং সেটা যদি 5 বছর 10 বছরের কাজ হয়, সেগুলো আপনি অবশ্যই সেটা চালিয়ে যেতে পারবেন এবং সেগুলোর পেমেন্টগুলো আপনি পাবেন, কিন্তু আপনি ডাইরেক্ট পেমেন্টগুলো আপনি কোনোভাবে এখানে পাবেন না। তারপরে এখানে এখন আপনি পদক্ষেপটা কী নেবেন যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়? তো এখানে 1 নম্বর ওয়েটা হলো আপনি আপিল করবেন। এই আপিলটা অবশ্যই করবেন, এটাকে যে খুব একটা কাজ হবে তা আমার জানা নাই, কারণ এটা খুব কাজ কমই হয়, কারণ এটা আপওয়ার্ক অনেক ভেরিফিকেশন করে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে। তো এই সাসপেন্ড হয়ে গেলে একবার এটা কিন্তু রিটার্ন আনা খুবই কষ্টকর হয়ে যায়। আপনি শেষ পর্যন্ত লেগে থাকবেন, যে বারবার আপিল করবেন এবং আপনার আপনার বেস্ট দিবেন যে অ্যাকাউন্টটা ফিরিয়ে আনার জন্য। আর যখন দেখবেন যে 3 নম্বর অপশনটা আমি যেটা বলবো, যে আপনি যখন লাস্ট অফ অল যে আপনি কোনোভাবে এটা ফিরিয়ে আনতে পারছেন না, তাহলে পার্মানেন্টলি এটা ডিলিট করে দেবেন। তারপরে এখন হলো আমি লাস্ট যে স্টেপটা আজকের ভিডিওতে, তো এটা হলো আপনার এখন প্রবলেমটা কি হবে যদি আপনার অ্যাকাউন্ট আর আপওয়ার্ক অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড হয়। তাহলে আপনার 1 নম্বর প্রবলেমটাই হলো আপনার কপালে আপওয়ার্ক নেই। তো এটা আসলে অনেকজনই কিন্তু অনেকে বলে যে একজনই কিন্তু 4-5টা অ্যাকাউন্ট খোলে একই নামে, তো সেটা তাদের কপাল আসলে, কিন্তু এটা আপওয়ার্ক পলিসি, আপনার একটার বেশি আপনি অ্যাকাউন্ট আসলে করতে পারবেন না কোনোভাবেই। তো এটা আপনার যদি কপালে থাকে সেক্ষেত্রে আপনার হলো, না হলে কিন্তু এটা সম্ভাবনা খুবই কম। তারপরে আমার পরামর্শ হলো আপনি চেষ্টা করতে পারেন। আর এখানে আমি আর একটা কথা বলবো যে আপনি কোনো সময়ই আপওয়ার্ক অ্যাকাউন্ট আপনি কিনবেন না, এটা আপনার কারণ আপওয়ার্ক অ্যাকাউন্ট আপনি টাকা দিয়ে বেশি টাকা দিয়ে কিনলেন, কেনার পরে কিন্তু এটা আপনি যে আপনার নামে চালাতে পারবেন এটার সম্ভাবনা খুবই কম। তো সেজন্য আপনি এমনি ট্রাই করে দেখবেন ফ্রিতে, যে যদি আপনি কোনোভাবে এটা অ্যাকাউন্টটা করতে পারেন, সেক্ষেত্রে আপনি অন্য মোবাইল নাম্বার দিয়ে, সেটা আমার পরামর্শ, এখন বাকিটা আপনার ইচ্ছা। তো আমি কিন্তু ডিটেলস আপনাদেরকে দেখালাম, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে আপনারা কি কি বিষয় আপনারা জেনে কাজগুলো আসলে করবেন, মার্কেটে নামবেন, এটা খুব প্রয়োজন ছিল আপনার এগুলো জানার। আর এগুলো জেনে যদি আপনি কাজ করতে আসেন, তাহলে কিন্তু এর প্রতি আপনার একটা অন্যরকম কনফিডেন্স থাকবে। তো আর একটা ছোট্ট আমি কথা বলে আপনারা আজকে শেষ করি, যে আপনারা কিন্তু প্রোফাইলটা ওপেন করবেন এবং ক্যাটাগরিগুলো সিলেক্ট করে আপনার এই কাজগুলো, যে কাজগুলো আপনি দেখবেন যে এই কাজটা আমার হলো ডাটা এন্ট্রি বা আমার কপি রাইটিং, সেই কাজ রিলেটেড আপনি ভিডিও দেখে দেখে আপনি একটু আপনি এখানে প্রোফাইলটাও করে রাখলেন এবং অল্প অল্প করে বিট করবেন এবং কাজগুলো আপনি শিখবেন, যে আগে দেখবেন যে ফাইন্ড ওয়ার্কে যে আপনি কি কি কাজ আছে এবং কি কাজ করতে বলছে, সেই কাজগুলো আপনি শিখতে থাকবেন। যদি আপনি একটু জানেনও, তারপরেও কিন্তু আপনি এক্সপার্ট লেভেলের কাজগুলো আপনি শিখতে থাকবেন এবং অল্প অল্প করে বিট করবেন। এবং আপনি মানে এখানে কোনো কিছু বললাম যে 2 নম্বরই করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার এক সময় যে দেখবেন যে আপনার এই প্রোফাইলটা কিন্তু অনেক কাজে দেবে। আপনি অনেক প্রোফাইল পুরাতন আপনি যখন মেম্বার হয়ে থাকবেন, তখন কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে এবং তখন দেখবেন একটা ভালো একটা ক্যারিয়ার আপনি এখান থেকে গড়তে পারবেন। তো আশা করি আমি অনেক কিছু বলে ফেললাম, সব কথা শেষ কথা আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আপনি একটা মানে অ্যাকুরেসি মেনটেন করে আপনাকে কাজ করতে হবে সততার সহিত, তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন। তো আমাদের জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আমি যা জানি সব কিছু কিন্তু আপনাদেরকে আমি এর আগেও বলেছি, দেখাবো এবং আমি দেখিয়ে যাচ্ছি এবং পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।